আসসালামু আলাইকুম নাসপি লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম হোসাইন আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা একটি বিষয়ের উপরে কিন্তু অনেক ভাই আমাকে ফোন দিছে বা কমেন্টে জানতে চাইছে এই সমস্যাটা কি কারণে হয় সমস্যাটা হচ্ছে কবুতর সুখায়া কাঠ হয়ে যায় কেন ঝিম ধরা বসা থাকে কবুতর খায় না ঠিক ঠিকমতো খাওয়ার রুচি কমে গেছে তো এর উপরে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও দিছি তারপরেও আরেকটি লক্ষণ আমার কাছে মনে হইলো এই কারণে কবুতর এই সমস্যা হইতে পারে নতুন যারা আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক উপকারে আসতে পারে আমি মনে করি আর পুরান সিনিয়র যারা আছেন অবশ্যই আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে একটি কমেন্ট করবেন পরামর্শ দিবেন যাতে আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও কবুতর প্রেমীদের মাঝে দিতে পারি তো নতুন যারা আছেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বাটনটি চেপে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলের পাশে থেকে তো বন্ধুরা আরও একবার স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি বরাবরের মতো আপনাদের পাশে আছি আমি নাইম হোসেন অনেক ভাই নসিন্দি থেকে আমাকে প্রশ্ন করছে আমাকে ফোন দিছিল। যে ভাই আমার কবুতর সুস্থ ছিল হঠাৎ করে কাঠ হয়ে গেছে সুখায় গেছে কবুতর খায় না তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটা আমি কিন্তু কয়েকটা লক্ষ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরছিলাম আমার গত ভিডিওগুলোতে তো তারপরেও কিন্তু প্রশ্ন থেকেই যায় যে কবুতর সুস্থ সুখায় গেছে কাঠ হয়ে গেছে যেমন এই যে আমার একটা কবুতর এই কবুতরটি এয়ারপোর্ট থেকে আমি গত শীতে ছাইরা নি একত্রিশ কিলো আমার রেজাল করা একটি কবুতর তো প্রথম অবস্থায় ওরে আমি জোড়া দেই নেই ওরে আমি রাখছিলাম রেস্টে রাখছিলাম জোড়া দেই নেই তো আস্তে আস্তে বেশ কিছুদিন যাওয়ার পরে ভাবলাম ওর থেকে আমি এক জোড়া বাচ্চা নিই তো নিতে নিতে আমি ওর থেকে দুই জোড়া বাচ্চা নিছি বাচ্চা আল্লাহ রহমতে সুস্থ আছে আমি নেক্সট ভিডিওতে হয়তো বা সময় হইলে আপনাদেরকে দেখাবো তো এই যে কবুতরটা আমি বাচ্চা যখন একটু বড় হয়ে গেছে তখন কি করছি নরটারে আমি আলাদা করে দিছি নর এবং মাদি দনটা আলাদা করে দিছি বাচ্চাও সরাই দিছি এই যে সরাই দেওয়ানোর পরে আমার কবুতরটা কিন্তু আজকে তিন চার দিন যাবৎ ও খাওয়া দাওয়া কমাই দিছে এবং আস্তে আস্তে শুকায়া কাঠ হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন শুকায়া কাঠ হয়ে গেছে তো আমি কিন্তু মনে করতেছি বা আমার ধারণা ওর কিন্তু ঠান্ডা লাগে না ও একেবারে সুস্থ ছিল একেবারে হানড্রেড পারসেন্ট সুস্থ ছিল তো আমি মনে করি যে কবুতর যখন একটা নর একটা মাদির সাথে জোড়া থাকে তো তখন কিন্তু ওদের প্রতি উভয়ের প্রতি উভয়ের একটা ভালোবাসা থাকে যেমন আমাদের ক্ষেত্র হয় আমাদের মানুষের ক্ষেত্রে যখন একজন প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষ দূরে সরে যায় তখন কিন্তু নিজেদের কাছে খারাপ লাগে অনেক সময় কেউ সহ্য করতে পারে কেউ কিন্তু সহ্য নাও করতে পারে ঠিক এটাও কিন্তু একটা প্রাণী আমরা লক্ষ্য রাখব হঠাৎ কইরা হঠাৎ কইরা আপনি আপনার কবুতরকে জুদা করবেন না আলাদা করবেন না একটু সময় দিবেন একটু সময় নেবেন কবুতর নরমাদি জোড়া ভাঙার ক্ষেত্রে অবশ্যই একটু সময় নেবেন তাহলে কিন্তু এই যে আমার যে সমস্যাটা আমি মনে করতেছি বা আমার ধারণা আমার ধারণা এই কবুতরটি মাদির কাছ থেকে আলাদা করার কারণেই ও একটা কষ্ট পাইছে ও একটা চোট পাওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে ও হয়ে গেছে কাঠ হয়ে গেছে তো এরকম প্রবলেম কিন্তু আমি এর আগেও ফেস করছি আমি কিন্তু এই যে একটা লক্ষণ দেখেই ভিডিওতে আসি নাই আমি এর আগেও আমার বেশ কয়েক জোড়া কবুতর যখন আলাদা করছি হঠাৎ করে জোড়া ভাঙিয়ে দিছি তখন এই প্রবলেমগুলো কিন্তু আমার চোখে ধরা খাইছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসতে পারে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট দিবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের উপকারের জন্য নিয়ে আসতে পারি আর যারা উপকৃত হয়েছেন অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিও শেয়ার করার জন্য আপনিও যাতে আরেকজনের উপকার আসতে পারেন কারণ এই ভিডিওটি হয়তো আপনি দেখছেন আপনার কাছের যারা বন্ধু আছে তাদের মধ্যেও কিন্তু আপনি এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনিও কিন্তু স্বভাবের অংশীদার হইতে পারেন আমি মনে করি ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত